আজানের উত্তর দেওয়ার পদ্ধতি সমূহ। এক যে ব্যক্তি আজান শুনবে মোয়াজিন যা বলে সে তাই পুনরাবৃত্তি করবে শুধু এর জবাবে বলবে অর্থ আল্লাহ ব্যতীত কোন শক্তি এবং ক্ষমতা নেই এই সুন্নাহর উপকারিতা হচ্ছে এটি জান্নাতকে অপরিহার্য করে দেয় যা মুসলিমের বর্ণনায় উল্লেখ করা হয়েছে দুই আজান শোনার পরে বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রুদ্বিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলান অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত কোন ইলাহ নেই তিনি একক তার কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল আমি আল্লাহকে রব এবং মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে নিয়ে সন্তুষ্ট এই সুন্নাহর উপকারিতা হচ্ছে ওই ব্যক্তির গুনাহ সমূহ ক্ষমা করা হবে তিন অতঃপর রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত এবং সালাম দরুদ প্রেরণ করা পূর্ণ দরুদে ইব্রাহিম পাঠ করিবে